বাট এখন আমার উইলিং পাওয়ার আছে, আর উইলিং পাওয়ারকে কখনো তোমরা ডাউন করবে না যে পারবো না, হবে না, এটা কি আমি পারবো, কি করে হবে, এই নেগেটিভ সেন্স অফ মাইন্ডে কখনো যেন না আসে, নেগেটিভ ইন্সপিরেশন যেন কখনো তোমাদের মনের মধ্যে আসে না আসে, আমি পারবো না, আমি কি করে পারবো, আমি তো অঙ্কে করিনি, আমি তো 3 বছর করিনি, আমি 25 বছর এই লাইনে নেই, মাধ্যমিক 96-এ দিয়েছি, 28 বছর হয়ে গেছে, তবু তো এসছি। উইল পাওয়ার দেখো না, উইল পাওয়ার তোমাকে রাখতে হবে সবসময়, যেন উইল পাওয়ার রাখতে হবে যে ইয়েস আমি পারবো, কন্টিনিউ, ডিসকন্টিনিউ করলে হবে না, স্টেডি অ্যান্ড কন্টিনিউ, যারাই করেছে তারাই সাকসেস পেয়েছে, আর আমিও আজকে বলছি আমি চাকরি পাবোই, আমাকে কেউ আটকাতে পারবে না, কেন আমি ইউনিফর্ম ডিফারেন্ট হতে পারে, যারা ব্যাংকে কাজ করছে তাদের ইউনিফর্ম আলাদা, যারা ডিফেন্সে আছে পুলিশের ইউনিফর্ম আলাদা, আমাদের ইউনিফর্ম আলাদা, টিচার্সদের ইউনিফর্ম আলাদা, যা কোর্টে করছে তাদের ইউনিফর্ম আলাদা, কিন্তু প্রত্যেকের একটা সম্মান আছে, প্রত্যেকের একটা প্রত্যেকের উপর একটা বিশ্বাস আছে, ওই সম্মানের দিকে তাকিয়ে তোমাকে কাজ করতে হবে। প্রচুর টিচার আছে এরকম যারা নিজেদেরকে উজাড় করে দিয়েছে, প্রচুর টিচার আছে নিজেদেরকে পরিবারকে পর্যন্ত দেখেনি, নিজের ছেলে কোথায়, মেয়ে কোথায় পর্যন্ত দেখেনি, নিজের সম্পত্তি পর্যন্ত দেখেনি কোথায় আছে, তারা সমাজের জন্য কাজ করতে করতে নিজেকে উজাড় করে দিয়েছে, তাদের বলিদানকে যাতে কোনো রকম, তাদের যে সম্মান, তাদের সম্মান কোনোভাবে যাতে খর্ব না হয় তার দিকে আমাদেরকে কাজ করতে হবে। এবং তোমাকে, তোমরা আশা করি তোমরা খুব ভালো ট্যালেন্টেড স্টুডেন্ট, তোমাদের, তোমরা প্রত্যেকে চাকরি পাবে, প্রত্যেকেই চাকরি পাবে, আর তোমাদের চাকরি নিশ্চিত হবেই হবে, কেউ আটকাতে পারবে না, কেন আগেকার পড়াশোনা আর এখনকার পড়াশোনার মধ্যে অনেক ডিফারেন্স আছে, বাট তোমাকে স্টেডি অ্যান্ড কন্টিনিউ স্টাডি করতে হবে, স্টেডি অ্যান্ড কন্টিনিউ, ডিসকন্টিনিউ করলে হবে না, স্টেডি অ্যান্ড কন্টিনিউ, যারাই করেছে তারাই সাকসেস পেয়েছে, আর আমিও আজকে বলছি আমি চাকরি পাবোই, আমাকে কেউ আটকাতে পারবে না, কেন আমি স্টেডি অ্যান্ড কন্টিনিউ করি, স্টেডি অ্যান্ড কন্টিনিউ করি, আমার মধ্যে এখনও সেটা আছে, হয়তো তোমরা অনেক ছোট ছোট বাচ্চা, আমি 96-এ মাধ্যমিক দিয়েছি, 96-এ মাধ্যমিক দিয়েছি, কেউ হয়েছে এর মধ্যে, কেউ হয়নি, যাই হোক, তা তখনকার সিস্টেম এখনকার সিস্টেম আলাদা, বাট এখন আমার উইলিং পাওয়ার আছে, আর উইলিং পাওয়ারকে কখনো তোমরা ডাউন করবে না যে পারবো না, হবে না, এটা কি আমি পারবো, কি করে হবে, এই নেগেটিভ সেন্স অফ মাইন্ডে কখনো যেন না আসে, নেগেটিভ ইন্সপিরেশন যেন কখনো তোমাদের মনের মধ্যে আসে না আসে, আমি পারবো না, আমি কি করে পারবো, আমি তো অঙ্কে করিনি, আমি তো 3 বছর করিনি, আমি 25 বছর এই লাইনে নেই, মাধ্যমিক 96-এ দিয়েছি, 28 বছর হয়ে গেছে, তবু তো এসছি। উইল পাওয়ার দেখো না, উইল পাওয়ার তোমাকে রাখতে হবে সবসময়, যেন উইল পাওয়ার রাখতে হবে যে ইয়েস আমি পারবো, যদি অ্যাচিভ যদি না করতে পারি আলটিমেট জায়গায় তো চেষ্টা তো করি, রাস্তার গন্তব্যস্থলে যদি যে পৌঁছাতে যদি না পারি, কমপক্ষে রাস্তা হেঁটে তো দেখি যে রাস্তার ট্রাভেলটা কী আছে, সমস্যাটা কী আছে, আর এই সমস্যাটা যখনই তুমি পড়বে সমাধান তোমাকে বেরোবেই, ইম্পসিবল কথার মধ্যে কিন্তু একটা কথা সবসময় লুকিয়ে থাকে, আই অ্যাম পসিবল, যদি তোমরা পারো, তোমরা যেখানে তোমার পড়ার টেবিল এই কথাটা তুমি লুকিয়ে লিখে রেখো, আর সব পারবে, তোমরা চাকরি 100+ 10% পাবে, তোমাদের কেউ আটকাতে পারবে না, বাট কখনো তোমাদের মনের মধ্যে যেন এই জিনিসটা না আসে, আমি পারবো না, আমার সব শেষ হয়ে গেছে, এই জিনিসটা যেন কখনো মাথার মধ্যে না আসে। পরিবারে বাঁধবে, দায়িত্ব বাড়বে, বয়স বাড়ার সাথে সাথে পরিবারে দায়িত্ব বাড়বে, ইরিটেশন আসে পরিবারে আসে, এগুলো যাদের বিবাহ হয়ে গেছে তাদের মধ্যেও আসবে, রেসপন্সিবিলিটি বাড়বে,
আমার প্রতিও আসে, তোমাদের প্রতিও আসে, বয়স বাড়ার সাথে সাথে রেসপন্সিবিলিটি বাড়বেই। রেসপন্সিবিলিটি আর লায়াবিলিটি যদি নাই বাড়ে, তাহলে জীবনটাই কি জীবিত থাকলো? জবাবদারি আর জিম্মেদারি দুটো থাকতেই হবে, একটু টেনশন তো থাকতেই হবে। কিন্তু চাকরি তোমার পারবেই, এটা 100+ 10% তোমাদের কেউ আটকাতে পারবে না। দুটো জিনিস তোমাকে সবসময় মাথায় রাখতে হবে, উইল পাওয়ার যেন কখনো তোমাদের নেগেটিভ না হয়, উইল পাওয়ার কখনো নেগেটিভ না হয়। আর দ্বিতীয় কথা, পারবো না কী করে হবে, এটাকে আমি পারবো, আমি জাস্ট একটা ফোন কল করি, ফোন কল পরে করবে, আগে যে লাইনগুলো লেখা আছে ওইগুলো ওর মানে ওগুলো মানে যত পারো ওইটা বারবার রিপিট অ্যান্ড রিপিট করো, রিপিট অ্যান্ড রিপিট করো, দেখবে ওর মধ্যেই তুমি সমাধান পেয়ে যাবে, কাউকে ফোন করতে হবে না, কাউকে ফোন করতে হবে না। একটা সময় প্রবলেম আসলো, ওই প্রবলেমটা আসার পরে সঙ্গে সঙ্গে ফোন উঠালো, তোমার মাইন্ড তো ডেড হয়ে গেল, হেল্প নিয়ে নিলে সঙ্গে সঙ্গে, ইমিডিয়েটলি হেল্প, ইমিডিয়েটলি হেল্প তখনই নেবে যখন SOS হবে, যখন তোমার কিছুই আর নেই, যখন তুমি কিছুই করতে পারছো না, যে ঠিক আছে আমি আর পাচ্ছি না, সারেন্ডার হয়ে গেছি, যে এই ম্যাথ হোক GK হোক যাই হোক না কেন, খোঁজো চাকরি পাবে। আর লাস্টে ওকে থ্যাংক ইউ সো মাচ দাদা, থ্যাংক ইউ সো মাচ, সবাইকে আমার ভালোবাসা থাকলো, আর তোমরা খুব ভালো থাকো, খুব সুখে থাকো, শান্তিতে থাকো, আর স্টাডি অ্যান্ড কন্টিনিউ স্টাডি করো। ওকে থ্যাংক ইউ।